মাহমুদউল্লাহ রিয়াদের কথা যদি বলি যে আমাদের বাংলাদেশের ক্রিকেটে তার যে অবদান সেই অবদানটা কখনোই অস্বীকার করার মতো না এবং কখনো করা হবেও না যদি ইনজুরড কেউ হয় তার জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার জন্য যদি কোনো প্লেয়ারকে মনে করে যে সেইখানে রিয়াদকে রাখা দরকার তখন হয়তো অবশ্যই রাখবে যেভাবে আলোচনায় আসছে এটা আসলে ওইভাবে আলোচনায় আসার মতো কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না এই জন্য যে যার শুরু আছে তার একটা সময় শেষ আছে সো প্রত্যেকটা প্লেয়ারেরই একটা সময় ন্যাশনাল টিম অন্তর্ভুক্ত হয় একটা সময় তারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে সো এটা একটা অবভিয়াস লাইক প্রসেসের মধ্যে দিয়ে চলে তো সেরকমই একটা অংশ তো যদি বিশ্বকাপে এরকম মনে করে টিম ম্যানেজমেন্ট যে যেই একটা ব্যাকআপ প্লেয়ার যদি ইনজুরড কেউ হয় তার জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার জন্য যদি কোনো প্লেয়ারকে মনে করে যে সেইখানে রিয়াদকে রাখা দরকার তখন হয়তো অবশ্যই রাখবে টাটিডু ভাই যেটা হচ্ছে যে 7-8 দিনের ক্যাম্প করার কথা আছে দুই এক দিনের মধ্যে পুরো জানা যাবে এটা কি এই ক্যাম্পে কারা কারা থাকতে পারে সেটা রিয়াদ একটু ডিটেইল বলুন কিভাবে আদৌ হবে এই ব্যাপারটা আসলে ক্রিকেট অপারেশনসই ভালো বলতে পারবে কারণ এটা তাদের কল এখানে যারা আছে টিম ম্যানেজমেন্ট তারাই চিন্তা করবে যে এই জায়গাটা যদি কাউকে রাখা হয় বা কাউকে রাখা প্রয়োজন হয় তাহলে কোন প্লেয়ারের স্থলাভিষিক্ত কে হবে এটা তারাই ভালো বলবে এবং যেহেতু এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড থেকে আসেনি ওইটা যখন আসবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন আমার কাছে এই ধরনের কোনো খবর নাই অফিসিয়ালি লাইক মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস থেকে আপনাদেরকে জানানোর জন্য যে আমরা যখন যেই জিনিসটা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে আসে আপনাদেরকে বলার মতো সেই ধরনের কোনো ইনফরমেশন হিসেবে আমার কাছে এখনও সেটি আসেনি তামিমের যেটি হচ্ছে যেটি চলছে যে ওর যেভাবে পরিকল্পনা করা হয়েছে তার রিহ্যাবিলিটেশন যেভাবে করার কথা সেভাবেই আছে এখনও তামিমের যে সময়টুকু লাগার কথা ওই সময়টুকু এখনও পর্যন্ত তাই আছে এরপরে ওর যতটুকু সময় লাগার কথা ছিল সেটা লাগার পরে তারপরে যদি মনে হয় ওরটা শেষ হবে বা সেখান থেকে শুরু হবে তখন আবার সেভাবে চলবে না আর নতুন কোনো আপডেট নাই যদি কালকে থেকে আজকে থেকে ওর সব কিছু শেষ হয়ে কালকে থেকে যদি ব্যাটিং প্র্যাকটিস করার কথা শুরু থেকে থাকে তাহলে অবশ্যই সেইভাবেই চলবে না ওই একই কথাই বলবো আমি কারণ আপনার যেই নিয়ম ক্রিকেট বোর্ডের আছে ক্রিকেট বোর্ড সেই নিয়ম অনুযায়ী যাবে কোনো প্লেয়ারের যদি সেরকমভাবে নিয়ম থাকে যে কেউ এক বছর ন্যাশনাল টিমের বাইরে থাকে তারপর তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আবার 6 মাস শেষ হয়ে গেলে তখন আর সে কন্ট্রাক্টটা রিনিউ না হওয়ার আমাদের যদি সিস্টেম সেভাবে থেকে থাকে সেভাবে এটা চলবে কারণ আপনাকে আমি এভাবে বলতে চাই যে আপনি একটা দায়িত্বে আছেন হয়তো আপনি আপনার চ্যানেলের দায়িত্বে আছেন আপনি যদি আপনার এই দায়িত্বে না থাকেন অন্য একজন আসে তখন তো আপনার চ্যানেল আপনাকে কতদিন কন্ট্রাক্ট রিনিউ করবে সো নিয়মের মধ্যে থেকে আসলে সব কিছু যাবে যেটা আমাদের নিয়মে আছে ক্রিকেট বোর্ডে সেই নিয়ম অনুযায়ী সব কিছু হবে তবে মডার্ন ক্রিকেটের ফিল্ডিংটা না আসলে ওই রকমভাবে কোনো প্রেশার ফিল করছি না এই জন্য যে মাহমুদউল্লাহ রিয়াদের কথা যদি বলি যে আমাদের বাংলাদেশের ক্রিকেটে তার যে অবদান সেই অবদানটা কখনোই অস্বীকার করার মতো না এবং কখনো করা হবেও না বাট একটা ব্যাপার যেটি বললাম যে যেহেতু একসময় মাহমুদউল্লাহ রিয়াদ দলে এসেছিলেন একটা সময় নিয়ম অনুযায়ী তার দল থেকে বাদ পড়তে হবে এটা দুঃখজনক হলেও এটাই আসলে সত্য এটাই নিয়ম